ভাইরে আমার জীবনটাই দুঃখের, রোমান্টিক আইবো করতে কা মুখ দিয়া, রোমান্টিক করতে কা আইবো কও। আল্লাহ কে তো না লাগা কথা, তো ভালো লাগে না, ইচ্ছা হয় না, ফোন দেন কিলে ফোন দিবেন টিবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আমি তো এখন ভালো নাই বিল্লাহ। আগো আজামে কত কষ্ট করে, আল্লাহ গো জামা কাপড় ধুই আবার হ্যাঙ্গার লই বালাইও দেয়। হ্যাঙ্গার করে যদি না দেই, এই যাও বাতাস দেখছো, সাতলা ওদের এই বাতাসে সব উড়াইয়া এই এলাকার জামা কাপড় আর এলাকা পয়া যাইব গা, তখন আর ঝামেলা না। আরে বাইক থাকলে কত সুন্দর করে ধুইয়া টুইয়া দিতাম, কত সুন্দর করে, আমিও তো ওই যে ইয়া সিফট পিন ওগুলা মারি দিতাম, আর আন্নান হিয়ান আমি দোন কষ্ট করেন, পরে আবার এগুলা বালাইও দেন। আহ নসিব, এখন বিদেশে বাইক এগুলা করতে হবে, এই যে বাস দিয়া দিছি যার পড়ব না। টাঙ্গাইছেন এটা কি লোয়া? এই যে হ্যাঁ উপরে এটা লোয়ার, এই উপরে এটা লোয়ার এই একদম দিছি বাম করা, আর এটার মধ্যে হ্যাঙ্গার ঝুলা দিয়ে বাস বাতাসে শুকায়। ও আরে কত কষ্ট করে না, আফসোস, কষ্ট সারা দুনিয়াতে কি আছে তোমরা কি মাই হলারে এটা বুঝো? বিদেশে বাড়ি রান্না হইতে খাওয়া দাওয়া নিজের শরীর ব্যথা কইলো সব কিছু বিসর্জন দিয়ে হইলো কোম্পানির কাজটা করো না। আমি রেগুলার শুনলাম আমার একটা মুখ কালো হয়ে যায় জানেন নি, আমি রেগুলার শুনতাম আমি ফোন দিই না, একটু রোমান্টিক কথা কবেন, হেডার আনের মধ্যে আছে শুধু কষ্ট কষ্ট না। আমি কাম করতেছি, আমি কাপড় সুপার বালা দিতেছি, আমি রোমান্টিক কথা কেমনে বাড়াই, দুঃখটা তুমি একটু প্রকাশ করো আমার সাথে, একটু ইমোশনাল হও যে আহ এরকম কষ্ট আমরা না কইরা আমারে আপনি আপনার কাছে লইয়া যান, আমি আপনার এগুলা দুইয়া দিব, আপনার সেবা যত্ন করবো, তুই তো একটা কাজে আই। বিয়ে হচ্ছে তো শুধু ইমোশনালি বুঝাইছে না শুনাইছে না কইছেন, জীবনে রোমান্টিক কিছু কইছেন না ভাইরে। আমার জীবনটাই দুঃখের, রোমান্টিক আইবো করতে কা মুখ দিয়া, রোমান্টিক করতে কা আইবো কও। আল্লাহ কে তো না লাগা কথা, তো তোর ভালো লাগে না, ইচ্ছা না, ফোন দেন কিলে ফোন দিবেন টিবেন না, রাগ উঠে। ও মা গো এই কথা শেষ হয়ে এই মাত্র রে, এই যে দেখছো হেলেগা বিদেশিরা খেলার কোথাও দাম পায় না, না ফ্যামিলির কাছে, না বাবা মার কাছে, না আত্মীয় স্বজন, না নিজের বউর কাছে। বউর কাছে ফাইতো না, না বউর লাগে ভালো করে না চললে বউর মনও ফাইতো না, না আর বউর লাগে তাই খারাপ ভাবে চলি, তাই বউর লাগে বউর মন ফাইতো না, নানান কথা কাঁদো কি অবস্থা, এই কথাগুলো জড়বো এগুলো কই অবস্থা ভালো। মানে আমি চাইতেছি কয়টা জামা কাপড় ধুইছে না, কালকে দেন বার করে করে দেন টাঙ্গাইতে নেই আসেন কাল, হে মা দান ধরি এক ঘন্টা প্যান্ট হইলো দু গা, এই কিন প্যান্ট দু গা, গেঞ্জি হইলো তিন গা, শার্ট হোক গা, সেন্ডু গেঞ্জি হোক গা, শর্ট প্যান্ট দু গা। ও বালা কাল দোন দুই দুই কালে তা তা করে ধোন, বাইতাইতা বললো এই না লোবাস রাখতে, তাই জিম বাবা দুই দুই যদি নিজের কাপড় ধুইয়া লাগে তাহলে আর এর মতন কাপড় পোড়া প্রবাসী আর কেউ নাই। অনেক প্রবাসী তো প্রবাসীরা তো আছে বিদেশি, বোর জামা কাপড় ধুইতা না ধুইছেন না? হ্যাঁ ধোয়া যায়, তবে সেটা যদি বিল্ডিং বাড়ি থাকে, বিল্ডিং এর ভিতরে যাগো ওয়াশরুম আছে, তারা প্রবাসীরা বোর কাপড় চোপড় ধুতে কোনো অসুবিধা নাই। এখন আমি কি ব্যাগারে উড়ানে দিতে আইয়া কি আই ঘুরে কাটলে তো কি আর বোর কাপড় চোপড় ধুতাম? এই যে আমি বিল্ডিং আমি বিল্ডিং করেন না কেলে, আমি ঘরে থাকতাম না, বিল্ডিং করলে করবেন যদি না বিল্ডিং বিল্ডিং বানান করছেন বড় শিকার বি লর্ড অর শিকার ন। আচ্ছা হয়ে গেছে বিল্ডিং, বাস হয়ে গেছে তো থাকো ঘর বানাইয়া। এবার দেখছো কত কাপড় চোপড় দেখছো হ্যাঙ্গারে দিছি, আর কোনো টেনশন নাই, এগুলো ফোড়বো না। হ্যাঁ ফোড়ন লাগতো না, আমি কি তোমাদের জামা কাপড় চাইতাম কাহিনী। এই দেখছো এখন বাতাস আইলে এগুলো ফোড়বো না, হ্যাঙ্গারে ভিতরে ঝুলা রইছে, হ্যাঁ এই দেখ হ্যাঙ্গারে ঝুলা রইছে, বাস এখন শুকাইবো আবার হ্যাঙ্গার সকাল লইয়া আমার রুমে থুইয়া দেমু, যখন তার করিব হ্যাঙ্গার থেকে খুললা গায়ে দেমু ছাবের লাইন ডিউটি জাম বাস। সাহেবলেন ডিউটি জাম জানতে কয় লাগে কি কই আমার। আচ্ছা হুনো ভালো থেকো, রাইখা দে আমার কাপড় সব শেষ, এই যে বালতি খালি হয়ে গেছে গা, আল্লাহ হাফেজ বাংলাদেশ। রাখবেন না বাংলাদেশ রাখেন, আমার কয় না ফোন দিতে না কথা কইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে আল্লাহ হাফেজ।